দুটি চার চাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত গাড়িতে থাকা এক মহিলা যাত্রী। আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মোড় বাইপাস 2 নম্বর জাতীয় সড়কের ওপর ধানবাদ দিক থেকে কলকাতাগামী চার চাকা ও চন্দ্রচূড় মোড় থেকে রাস্তা পারাপার করছিল চার চাকা গাড়ি এবং দ্রুত গতিতে থাকা ধানবাদের দিক থেকে কলকাতাগামী গাড়িটি রাস্তা পারাপার করার সময় ওই চার চাকা গাড়িটিকে মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও দুটি চার চাকা গাড়ির যাত্রী ও চালক সুসংরক্ষিত রয়েছে, তবে একজন মহিলা যাত্রী গুরুতর আহত, তাকে পুলিশ চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে খবর সূত্রে জানা গেছে, ধানবাদের দিক থেকে কলকাতাগামী চার চাকা গাড়িটি বিয়ের গাড়ি ছিল, দুটি গাড়ি আসানসোলের বলেই জানা গেছে।